কমিউনিটি রেডিও এর উৎপত্তি ল্যাটিন আমেরিকায়। দারিদ্র ও সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এর রেডিও যাত্রা শুরু করে। 1948 সালে বলিভিয়ায় মাইনার্স রেডিও এবং কলম্বিয়ায় রেডিও সুতাতেনাস কমিউনিটি রেডিওর প্রতিষ্ঠাতার ইতিহাসে অগ্রদূত। সে প্রেরণায় এখনও বিশ্বের বিভিন্ন স্থানে এই রেডিও স্থাপন হচ্ছে। কমিউনিটি হচ্ছে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী যার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ, সমধর্মী কিছু লোকজন, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী। আর কমিউনিটি রেডিও এসব জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বিশ্বে কমিউনিটি রেডিও স্থাপনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কমিউনিটি রেডিওর কয়েকটি বৈশিষ্ট্য ও উদ্দেশ্য হল: এক, প্রান্তিক জনগোষ্ঠীর মুখের ভাষার অনুষ্ঠান সম্প্রচার করা; দুই, প্রান্তিক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো; তিন, স্থানীয় জনগণের লোকজ জ্ঞান, সম্পদ ও সংস্কৃতি আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটানো; চার, প্রান্তিক জনগণের জন্য জনগণের ধারা ও তাদের মালিকানায় পরিচালিত; পাঁচ, এটি লোকালয়ে জনগোষ্ঠীর কল্যাণকে প্রাধান্য দেয়, বাণিজ্যিক স্বার্থকে নয়। কমিউনিটি রেডিও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সেই লোকালয়ের মানুষের সরাসরি অংশগ্রহণ। এখানে লোকালয়ের কৃষক তার কৃষির কথা বলতে পারছে, কবিতার লেখা কবিতা পাঠ করতে পারছে,